গোসামহল বিধায়ক টি রাজা সিংহের সঙ্গে জড়িত উন্নয়নের পটভূমিতে শুক্রবারের নামাজের জন্য সিটি পুলিশ ব্যাপকভাবে নিরাপত্তা ব্যবস্থা করেছে। সাধারণত শুক্রবারে বিকেলে সমস্ত মসজিদে বড় জমায়েত হয় এবং পুলিশই আশঙ্কা করে যে আরো বিক্ষোভ হতে পারে। শহরের গুরুত্বপূর্ণ সব মসজিদের কাছে পুলিশ মোতায়েন থাকবে। সিংহের বিতর্কিত মন্তব্যের পরে গত তিন দিনে রিপোর্ট করা সহিংস বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শহরের পুরনো অংশগুলিতে পুলিশের বিশেষ নজরদারি থাকবে। মক্কা মসজিদে জুমার মাঝের নামাজের জন্য 5,000 লোক উপস্থিত হওয়ার চারমিনারের কাছে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। ধর্মীয় নেতারা এবং সম্প্রদায়ের নেতারা জনগণকে তাদের বাড়ির কাছের মসজিদে জুমার নামাজে অংশ নেওয়ার জন্য এবং র্যালি এবং মিটিং এ অংশগ্রহণ এড়াতে অনুরোধ করা হয়েছে এবং তারপরে জানান যে পুলিশ বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।